আসসালামু আলাইকুম আমি রাজিবুল ইসলাম সবাইকে রাজীব স্বাগতম সবাই আমার চুলের ব্যাপারটা ইগনোর করেন লকডাউনে চুল কেটে ফেলছি তো আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম ই আর সান চার গণনা তো আমি লাস্ট ক্লাসটা বলেছিলাম যে এক দুই তিন চার গণনা করতে পারলে আমরা চাইনি অনেক কিছুই শিখতে পারবো তো সেটার ক্ষেত্রে আমি দেখেন আজকেও লিখছি ই আর সি ও লেও ছি পা এই জায়গায় দেখতে পারেন মানে এক দুই তিন চার সাত আট নয় দশ তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো শিংছি শিংছি মানে হলো সপ্তাহ শিংছি মানে কি সপ্তাহ তাহলে হলো শিংছি ই মানে সপ্তাহের প্রথম দিন শিংছি আর সপ্তাহের দ্বিতীয় দিন মানে হলো সপ্তাহের প্রথম দিন মানে কি আমরা শনি রবিবার যেভাবে গণনা করি যেহেতু চায়নাতে শুক্র শনি রবি দুই দিন ছুটি থাকে এবং সোমবার থেকে সপ্তাহের শুরু ধরা হয় তো সেই ক্ষেত্রে শিংছি ই মানে হলো সপ্তাহের প্রথম দিন মানে সোমবার সিংছি আর মঙ্গলবার সিংসি সান বুধবার শিংশি সে বৃহস্পতিবার শিংসি উ মানে হলো শুক্রবার শিংছি লেও মানে সপ্তাহের ষষ্ঠ দিন বা শনিবার এই সব এবার রবিবারের ক্ষেত্রে একটু পার্থক্য আছে রি রি মানে হলো সূর্য যেহেতু ইংলিশে সানডে বলে এই জন্য ওরা বলে হলো সিংসি রি বা শিংসি থিয়ান মানে হলো রবিবার তো আমরা কিভাবে জিজ্ঞাসা করতে পারি যে আজকে বার বা আজকে আমাদের এই ক্ষেত্রে প্রথমেই শিখতে হবে চিন থিয়েন মানে হলো আজ শিংছি মানে সপ্তাহ চি চি মানে হলো কত তার মানে বোঝাতে যাচ্ছে আজ সপ্তাহের কততম দিন তাহলে উত্তর আমরা কিভাবে দিবো শুধু আমরা চিনথিয়ান সেম এটা শুধু সেমভাবে বলতে হবে চিনথিয়ান শিংছি যেহেতু আজকে শুক্রবার তাহলে পঞ্চম দিন শিংছি উ যদি আজকে বৃহস্পতিবার হতো তাহলে বলতাম শিংশির সে যদি আজকে বুধবার হতো তাহলে বলতাম শিংশি সান। যদি আজকে রবিবার হতো তাহলে বলতাম রি বা শিংসি থিয়ান তাহলে এইটা এক দুই তিন চার আমরাও যদি গণনা শিখতে পারি তাহলে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো তো আমরা আরেকবার প্র্যাকটিস করি ই আর সান সে উ লেও ছি পা চিও শি তাহলে আমরা কীভাবে জিজ্ঞাসা করবো আজকে কিবার। চিনথিয়ান শিংছি চি চিনথিয়ান শিংচি উ তাহলে কীভাবে বলবো বুঝতে পারছেন আপনারা সবাই আমরা এইখানে আরেকটা আরেকবার প্র্যাকটিস করি শিংছি ই শিংসি আর শিংসি সান শিংসি সে সিংসি ও শিংশির লিও শিংছি রি বা শিংশি থিয়ান তো আমি আমার মনে হয় সবাই বুঝতে পারছেন খুব সহজেই এই ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে চিনথিয়ান মানে হলো আজ শিংছি মানে সপ্তাহ শিংছি চি চি মানে হলো কত আমরা একটা জিনিস যদি আমি জিজ্ঞাসা করি আগামীকাল কী বার তাহলে এখানে হবে মিংথিয়ান মানে আজ মিংথিয়ান মানে আগামীকাল মিংথিয়ান শিংছিছি আগামীকাল কি বার মিংথিয়ান লেও মানে আগামীকাল শনিবার ওকে তাহলে আমরা এভাবেই সপ্তাহগুলো বারগুলো কাউন্ট করতে পারি ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পারছেন